হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মা বেটিতে, যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি পানেরি। তো আমাদের পানেরির বাড়িতে আছে শীতলা পুজো। দেখো বাসে উঠে গেছি, বাসে করে যাচ্ছি পল্টন বাজার স্টেশনে। স্টেশনে ঢোকার আগে ফল মিষ্টি নেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি ফ্যান্সি বাজারে, ওখানে ভালো দোকান আছে, ওখান থেকে নিয়ে নেব। আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে বসেও পড়েছি, সিটটি নিয়ে নিয়েছি, না হলে ভালো সিট পাওয়া মুশকিল। তো প্রচণ্ড গরম লাগছে, মারাত্মক গরম দিয়েছে। যাই হোক, চলো এবারে ট্রেন ছাড়লে একটু শান্তি হবে। দেখো মুখ ঠুক পুরো লাল হয়ে গেছে সবার গরমে। তো অনেকদিন বাদে আমরা সবাই মিলে পানেরি যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর অনেকদিন বাদে পানেরি যাওয়া হচ্ছে, আর দেখো গরমে আমার অবস্থাটা একবার। আমরাও ট্রেনে উঠে বসেছি, আর এইদিকে দেখো আমাদের একজন পরিচিত লোক সাথে দেখা হয়ে গেছে। এটা হচ্ছে আমার জেঠুর মেয়ের শাশুড়ি মা, তার সাথে দেখা হয়ে গেছিলো। তো মা বসে গল্প করছিল, আর এই তো আমরা বসে আছি এবারে ট্রেন ছাড়ার অপেক্ষা, মানে নাজেহাল অবস্থা গরমে। দেখো 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 এই দুষ্টুটাকে, দেখো মুখটা, দেখো দেখো দেখো। বাবা, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, মানে এবার একটু শান্তি। দেখো এবারে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব টংলা। অনেকদিন বাদে এই ব্রহ্মপুত্র ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, খুব ভাল লাগছে। আর সানসেটটা দেখো জাস্ট অসাধারণ লাগছে। তো প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে, এবারে আমরা এসে পৌঁছেছি রঙ্গিয়াতে, রঙ্গিয়া স্টেশন। এখানে প্রায় ট্রেনটা 15-20 মিনিট দাঁড়াবে, তো এখানে একটুখানি তো মুখ চালানোর জন্য তো কিছু দরকার না ট্রেনে বসে বসে। এই আমরা টংলা স্টেশনে নেমে গেছি। টংলা স্টেশন থেকে আমার পিসির ছেলে আমাদেরকে পানেরি ছেড়ে আসবে, ওকে আগেই বলে দিয়েছিলাম স্টেশনে এসে থাকিস, ও আমাদেরকে ছেড়ে দিচ্ছে, কেন কি প্রায় রাত 7:30-8 বেজে গেছে। তো আর চলো এবারে বাড়িতে চলে এসেছি, এবারে আমাদের ডিনারের পর্ব চলছে সব মহিলা পার্টিদের। তো গল্প হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, অনেকদিন বাদে সবার সাথে দেখা হলো। ছোটো কাকিমুনি, বড়ো মা, এদিকে ছোটো বোন বসে আছে। হাই গাইস, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আছি আমরা পানেরিতে, আমার গ্রামের বাড়ি, আর আজকে আছে আমাদের বাড়িতে শীতলা মায়ের পুজো। তো সেই জন্যই আসা অ্যাকচুয়ালি। আজকে এখন বাজে সকাল 5:45, উঠে গেছি ঘুম থেকে, সেই 5টার থেকে জাগ না, মা উঠেছে যেহেতুকে, তো আমিও জাগাইছিলাম মা, আর আমি এখানে ঘুমিয়েছিলাম। এটা আমাদের ঘর, আগে আমরা এই ঘরেই থাকতাম, ভীষণই মনে পড়ে সব কিছু। এটা আমাদের সেই পুরনো আলমিরা, এই আলমিরাটা এখনও টুকটাক অনেক কিছু আছে। তো
চলো যাই হোক, আমরা তো পাপা আসেনি, আমি মা আর দিদি আর পুচকু এসেছি, আমরা তিনজন চারজন। তো চলো আজকে সারাদিন কী হবে কী না হবে যতটুকু সম্ভব হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুজোটা কী সুন্দরভাবে হয়, বিয়ের পর এই প্রথম, আমি অলমোস্ট 5 বছর হয়ে গেছে প্রথমবার আমি এসেছি পুজোতে, এই আর কি। ভালো লাগছে অনেক বছর পর, বাড়িতে তো এসেছি, বিয়ের পর 2 বার এসেছি, কিন্তু পুজোতে আর আসা হয়নি, সময়টা মিলাতে পারতাম না তাই আসা হয়ে ওঠেনি, বাট এবার হয়তো মাই চাইছে। সো যাই হোক, সব কিছুই মিলে গেছে আর এবার আমরা পুজোতে অ্যাটেন্ড করতে এসে গেছি। এটাই হচ্ছে আমাদের বাড়ির শীতলা মন্দির, তোমাদেরকে একটু পরে নিয়ে যাব, আগে স্নান টান সেরে নিই তারপর। তো এই মা একদম ফুল টুল তুলে ওইসব দিকে সব কাজটা সেরে এসে এদিকে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে, আজকে যেহেতু কি পুজো। আর এই এই ড্রেসিং টেবিলটা হচ্ছে মায়ের বিয়ের ড্রেসিং টেবিল, আর এই সোফা টোফা সব মার বিয়ের, তো এগুলো কিছুই ওইদিকে নিয়ে যাওয়া হয়নি, সব এখানেই রয়েছে। আর এইদিকে দেখো দিদি আর পুচকু ঘুমিয়েছিল এই রুমে, পুচকু এখনও ঘুমাচ্ছে। তো এই দেখো পুজোর সব জোগাড় যন্ত্রী শুরু হয়ে গেছে, এখন প্রায় সকাল 8টা সাড়ে 8টা বাজে, জোগাড় যন্ত্রী সব হয়েই রয়েছে, আর এবারে সব করতে হবে, বাকি যা কাজ আছে পুজোর দিনের যেগুলো কাজ সেগুলো করতে হবে। তো আমিও স্নান টান সেরে চলে এসেছি, এবারে প্রথমে চন্দন বাটবো, তারপর ঠাকুরের মালা গাঁথবো, তো এগুলোই টুকটাক কাজ যেগুলো আছে সেগুলো করে একটু হেল্প করে দেবো আর কি। তো এই দেখো আমিও বসে গেছি এইদিকে চন্দন বাটাবুটি করতে, লাল চন্দন তারপর সাদা চন্দন সবই বাটতে হবে একে একে, বাতি টাতি সব কিছু করছে। এদিকে দিদিও স্নান সেরে চলে এসেছে, ও টুকটাক কাজ করছে। এই দেখো ফুলের ঝুড়ি, এই সব ফুল আমাদের গাছেরই ফুল, কোনো ফুলই কেনা নয়। এরপর দেখো এখানে কুলোটা রাখা আছে, এটাকে এবারে সাজানো হবে সুন্দর করে।
শীতলা পূজার এটাই নিয়ম, চার বাড়ি পাঁচ বাড়ি মারতে হয় কুলো নিয়ে। তো আগে তো প্রচুর বাড়িতে যাওয়া হতো, বাট এখন যেহেতু সবারই বয়স হয়ে গেছে তাই জন্য আর বেশি বাড়িতে যাওয়া হয় না। এই মন্দিরে আসা হয়, এটা আমাদের বাড়ির পাশেই নাগ মন্দির, এই মন্দিরে আসা হয় আর এক দু বাড়িতে বাস যাওয়া হয় এতটুকুই আর কি। তো এবারে কুলো টুলো ঘুরিয়ে চলে আসা হয়েছে বাড়িতে। মারাত্মক গরম আজকে, প্রায় টেম্পারেচার 40-41 ডিগ্রি, মানে কি আর বলবো। তো এবারে সবাই মিলে বসে পড়েছি ফল কাটতে, এদিকে 108টা যে নৈবেদ্য হয় সেটাও বানাতে হয়। তো অনেকটা সময় লেগে যায় ফল টল কেটে বানাতে। তো চলো সবাই মিলে বসে বসে এখানে ফল কাটাকুটি চলছে। তো আমাদের ফল টল বানানো সব কিছু কমপ্লিট, এবারে জাস্ট ঠাকুর মশাই মানে পুরোহিতের জন্য ওয়েট করে আছি, পুরোহিত আসলে পুজোতে বসা হবে। আমাদের পুজো এখানেই সম্পন্ন হলো, সুন্দর করে পুজো টুজো হয়ে গেছে। আগে পুজোটা অনেকটা দেরি করে শেষ হতো, কিন্তু এখন যেহেতু খুব গরম আর সবারই বয়স টয়স হয়ে গেছে, তো যতটা তাড়াতাড়ি করে ফেলা যায় সব কিছু ঝামেলা মিটিয়ে আর কি, তো সেই জন্যই তাড়াতাড়ি আজকে পুজো হয়ে গেছে। চলো এবারে কুলো ভাসাতে আসা হয়েছে। কুলো ভাসিয়ে মারা সবাই স্নান করবে, বা স্নান না করলেও গায়ে জল ঠল ছিটিয়ে আর কি তারপর গিয়ে আবার স্নান করতে হবে, এরকমই একটা নিয়ম আর কি আমাদের বাড়ির। এটাকে বলে কুলো ভাসানো বা কুলোকে ঠান্ডা করা, এটাই একটা নিয়ম আর কি পুজোর।
আজকে হচ্ছে নেক্সট ডে, গুড মর্নিং। প্রচণ্ড গরম, সবাই বোনেরা বসে গল্প করছি। গতকাল পুজো টুজোর যা নিয়ম কারণ ছিল সব তোমাদেরকে দেখিয়েছি। পরে বিকেল হয়েছে 3:30-4:30 নাগাদ আমরা লাঞ্চ করেছি। লাঞ্চ করে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, বিকেলবেলা সবাই এসেছে, সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। এইভাবেই আর কি বিকেলটা পেরিয়ে গেছে, আর তেমন কিছু শ্যুট করা হয়নি সত্যি বলতে। চলো, আমরা পানেরি থেকে সোনাপুর ফিরেও চলে এসেছি। দেখো আজকে বেশ ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুবই সুন্দর। আর এরই সাথে আজকের ভিডিওটা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো চলো পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ বাই বাই।